খা এখন জোলার খাওয়া খা, বাসায় নিয়ে ব্যবসায়ী তোকে কইতে আছি। হুম খা আমার এখন জোলার খাওয়া খা, এখন পচাও খা, খাও না খেলে গিয়া। হুম প্রথম যে কালে বাইরে সাইকেল যে দাম 80 টাকা কেজি, এছাড়া খাওয়ান যাইবে না তোর মুখ। এখন পচো খা, এখন তোরা আমার পচাও খেলে গিয়া খা, তোরা আমার পচাও খেলে গিয়া, বাসায় নিয়ে গলা ভরিয়ে মনে গাদাই গাদাই খা খা, জোলার খাওয়া খা, জোলার খাওয়া খা, পাবলিকের খাইতে দাও না খেলে গিয়া। হুম রোজা রয়েছে আগো, খাইতে দাও না খেলে গিয়া খা। এই সময় কি লেগে খাইতে দেয় না, এখন যদি দাম কমছে, এখন আর কিনে না মানুষের যে বয়কট করছে, কিসের জন্য করছে, কাদের জন্য করছে, তবু মতো পয়জন ব্যবসায়ীর জন্য করছে না। তোরাও পচ, তোকেও পচা উচিত, খালি তরমুজ পচা উচিত না, তোকেও পচা উচিত, ঠিক আছে? এখন তোরাও পচ, ঠিক আছে? মানুষ রোজা রয়েছে শান্তিতে, একটু ইফতারের সময় তরমুজ খাই ভাই খাইতে দেও নাই। তোরা সাধু ব্যবসায়ীরা খাইতে দেও না, এমন জালিতে করছো মানুষ এখন তরমুজ থেকে ই উড়েই ফেলাইছে, ন্যায় তুলেই ফেলাইছে, আর খাইবে না, কি লিগে করছে এরম? এখন কও কি সাংবাদিক গেলে এখন কও পসে ফালাই দিতে, দাম কম তা কাস্টমার আয় না, আয় না কি লিগে? তোকে জালিয়াতির কারণে আয় না, তোকে দুর্দশার কারণে আয় না, তোকে ব্যবহারের কারণে আয় না, তোকে কথার কারণে আয় না, আইস নাইলে আমার এই দশা হয় না, ঠিক আছে? সব হচ্ছে তোগো, পচা উচিত তোগো, আমার পচা উচিত না, পচা উচিত তোগো। না না মাথা গরম আমি করবো না কিসের জন্য বলেন? আল্লাহ কি ফলন কম দেছে, তরমুজ কি আল্লাহ কম দেছে বলেন? এটা একটা সিজনাল ফল মানুষ, এটা সিজনের ফল মানুষ খাইবে, সিজনে আয় বছরে একবার আসে খাইবে শেষ, ওই পর্যন্ত হইতো নাকি? তো এরা এটা লই এমন একটা সিন্ডিকেট শুরু করছে, ঠিক আছে? এটা মনে হয় যেন একটা গরুর গোস্তের মতো অবস্থা হয়ে গেছে, এটা ফ্রিজে রেখে আবার আগামী বছর এটা খাওয়াতে পারবে। না না ও যে প্রথম দিকে ওরা যে সিন্ডিকেট শুরু করছে, এতে মনে হয়েছে এটা মনে করেন যে আপনার গরুর গোস্ত, এটা মনে করেন ফ্রিজে রেখে আবার আগামী বছর খাওয়াইতে পারবে, ঠিক আছে? এইরকম 80 টাকা কেজি কাস্টমার এইরকম বলে, নিলে নেন না নিলে না নেন, কী একটা অবস্থা কাস্টমার সাথে, কী বিহেভ তারা করছে! এখন যদি পছন্দ আসছে, এখন মনে করেন কাস্টমার আয় না, হ্যাঁ তাই পৈসা যেতে আছে, কত নাটক শুরু করছে, ঠিক আছে? ওরা ভালো নাটক করতে পারে মনে করেন যে আমার নিয়ে, এখন মনে করেন যে সাংবাদিক সামনে আইয়া এই ব্যবসায়ীর এখন সাধু সাজতে আছে, ঠিক আছে? খুবই সাধু, খুবই ভালো, দাম কমাই দিয়েছে, নেও এই সেই, ঠিক আছে? তোরা পস, তোরা পৈসা গুলিয়ে যা, তোর মুসির লাগে তোরা পৈসা যা, কারণ তোর মতো ব্যবসায়ীর কারণে সাধারণ পাবলিকেরা, হ্যাঁ রমজানের মাসে, ঠিক আছে, তরমুজ কিনে খাইতে পারে না, তোরা খাইতে দাও নাই, তোর জন্য তোরাও পুষছে যা। এখন তোরা কান্দা খাটি করিয়া করে মরিয়া গেলো, পাবলিক তরমুজ কিনবে না। আমি তরমুজই কইতেছি পাবলিকের, আপনারা কেউ তরমুজ কিনবেন না, কিনবেন না, কিনবেন না, কিনবেন না, অবশ্য শিক্ষা দিয়েছেন, আরও শিক্ষা দিয়েছেন জীবনে, ওরা বাপের জন্য এরকম না করে মানুষের সাথে, ঠিক আছে?